বাজারে মশলার একটা ব্যবসায়ী ছিল। তার মশলা লোকেদের অনেক পছন্দ ছিল। একদিন তার অন্য গ্রাম থেকে ফেরার সময় রাত হয়ে যায়। তাড়াতাড়ি যাওয়ার জন্য সে জঙ্গলের রাস্তায় যায়। আজ তো অনেক দেরি হয়ে গেল, কিছু তো দেখতেও পারছি না আমি। বাড়িতেও সবাই অপেক্ষা করছে, শিগগিরই চল বসন্ত, শিগগিরই চল। বসন্ত চলতে থাকে, তার রাস্তা বন্ধ হয়ে যায়। এবার তার সামনে একটা গুহা থাকে, সেটার ভেতরে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। বসন্ত গুহার ভেতরে চলে যায়। গুহাটা অন্ধকার আর নির্জন ছিল। বসন্ত ভয়ে এগিয়ে যায়। হঠাৎ সে কারুর শব্দ পায়। তার মনে হয় যেন কেউ তার সাথে হাঁটছে। বসন্ত ভাবে যে হয়তো এটা তার ধারণা। ও হাঁটতে থাকে। হঠাৎ তার সামনে কেউ দাঁড়িয়ে যায়। বসন্ত জোরে চিৎকার করে, কিন্তু ও গায়েব হয়ে যায়। বসন্ত পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু অন্ধকারের কারণে সে কিছুই দেখতে পায় না। হঠাৎ তার সামনে সাদা শাড়ি পরা একটা মহিলা এসে দাঁড়িয়ে যায়। এবার বসন্তের বিশ্বাস হয়ে যায় যে এই গুহাতে নিশ্চয়ই কোনো ডাইনি আছে। কে? আমাকে জিজ্ঞেস করছিস? আমার পরিচয় দেবার দরকার আছে কি? তুমি আমার পিছু করছো কেন? আমায় বিরক্ত করে তুমি কি বা পাবে? হ্যাঁ, শুধু তুই নয়, এবার আমার প্রকোপ থেকে কেউ বাঁচবে না। আমি পুরো গ্রামকে শেষ করে দেব। আমি আমার প্রতিশোধ পূরণ করব। আচ্ছা বলো তো, তুমি আমার গ্রামকে বরবাদ করে কি বা পাবে? কি পাব? আমার হত্যা করে তারা এই গুহার ভেতরে আমার লাশ ফেলে দিল। লোকেরা কোনো ভুল করেনি। তুমি টুকটাক করে গ্রামবাসীদের জীবনটা তো পুরো নরক বানিয়ে দিয়েছিলে। আরে, তোমার জন্যই তো নাথুরাম মারা গেছিল। তুমি নিজের কর্মের ফলটা পেয়েছো, বুঝলে? এবার আমি কাউকে ছাড়ব না, কাউকে ছাড়ব না। আমায় যেতে দে, না হলে কিন্তু পরিণাম ভালো হবে না। আরে, তুই আমার বাড়ি এসেছিস, একটু আততীয়তার সুযোগ দেবে না কি? বসন্ত কিছু করত তার আগেই ডাইনি জোরে তার গলা ধরে নেয় আর মাটিতে ফেলে দেয়। ভয়ে বসন্ত কিছু বুঝতে পারছিল না, কিন্তু সে হাল ছাড়ে না। ও নিজের পকেটে দেখে তো সে একটা ম্যাচ বক্স পায়। ও দেশলাইটা জ্বালিয়ে পাশে রাখা শুকনো ঘাসে ফেলে দেয়। ডাইনি আগুন দেখে ভয়ে পালিয়ে যায়। সুযোগ পেয়ে বসন্ত গুহার বাইরে দিকে পালায়। অবশেষে ও গুহার বাইরে আসে। ওখান থেকে ও নিজের গ্রাম দেখতে পায়। অবশেষে বসন্ত শান্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন বসন্ত সারা গ্রামকে একত্রিত করে। নিজের সাথে ঘটা ঘটনাটা ও গ্রামবাসীদেরকে বলে, কিন্তু কেউই তার বিশ্বাস করে না। আমার কথা সবাই ভালো করে শোনো। কাল বাড়ি ফেরার পথে আমি গুহার ভেতরে একটা ডাইনিকে দেখলাম। ওই যমুনার আত্মা দেখলাম। সে দ্বিগুণ শক্তির সাথে আবার ফিরে এসেছে। সে কিন্তু প্রতিশোধের আগুনে পাগল, আর কাউকে কিন্তু ও ছাড়বে না। বসন্ত, এটা তোর মনের ভুল হয়ে থাকবে। আমরা তো আজ পর্যন্ত ওখানে কিছু দেখিনি, আর যমুনা কি করে বা ফিরে আসতে পারে? হ্যাঁ বসন্ত, মণিরাম ঠিক কথাই তো বলছে। আমার কথায় বিশ্বাস করো তোমরা, আমি ঠিক কথাই বলছি। আমাদের বসন্তর ব্যাপারটা গাছড়া করা উচিত নয়। শিগগিরই কিছু একটা করতে হবে। কালকে আবার পঞ্চায়েত ডাকা হবে, সবাই সময় মতন এসে যাও। কিন্তু সেই রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, তো ডাইনি গ্রামে ঢুকে আসে। সবার আগে ডাইনি বসন্তের বাড়িতে যায়। বসন্ত সারা রাত ঘুমোয় না। ডাইনি বসন্তের ঘরে ঢুকে যায়। ও জেগেই থাকে তখন। আমাকে কেউ শেষ করতে পারে না, আমি তোকে ছাড়ব না। আমি তোকে নিজের গ্রামের কোনো ক্ষতি করতে দেব না। নিজে বাঁচলেই তো তুই নিজের গ্রামকে বাঁচাবি। আমাকে ছুঁয়ে দেখা একবার। এইটা কি করলি তুই? আমার শরীর পুড়ছে কেন? আমার শরীর পুড়ছে কেন? এই সুতোটা আমার হাতে দেখছিস তো, যতক্ষণ এটা আমার হাতে আছে তুই আমার কিচ্ছু করতে পারবি না। একটা সুতোর ভরসায় কতদিন থাকবি তুই? একটা কথা সবসময় মনে রাখবি,
সততাই সব সময় যেতে, বুঝলি? তুই আমার কোনো ক্ষতি করতে পারিস না, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারো না। এতটা বলে ডাইনি ওখান থেকে গায়েব হয়ে যায়। কিন্তু বসন্ত জানত যে সে চুপ করে বসবে না। ডাইনি পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে দেয়। অনেকজন গায়েব হয়ে যায় আর অনেকগুলো বাচ্চাকে সে নিজের বশে করে নেয়। সবাই ডাইনির আতঙ্ককে ভয় পায়। বসন্ত আবার প্রধান মশাইয়ের বৈঠক ডাকে। প্রধান বাবু, আমাদের কিছু একটা করতে হবে। সেদিন কিন্তু আর দূরে নেই যেদিন ডাইনি দখল করবে। সারা গ্রাম ওর আতঙ্কে পাগল হয়ে যাবে। বসন্ত, আমরা কি বা করতে পারি? ওই ডাইনির সামনে আমরা কিচ্ছু নই। করতে পারি, আমার কাছে একটা উপায় আছে যাতে আমরা ওই ডাইনিকে অনেক সহজে হারিয়ে দিতে পারি। বসন্ত, আমাদের কিন্তু খুব সাবধানে নামতে হবে। ও কিন্তু আমাদের দুর্বলতা ভালো করেই জানে। হ্যাঁ প্রধান বাবু, আমি জানি। আপনি শুধু উপায়টা শুনুন। ওকে শুধু মন্ত্র করে হারানো যাবে, আর তার আগে ওকে ছলনা করে পূজোর জায়গায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে? তার চিন্তা আপনি একদম করবেন না, সেটা আমি দেখে নেব। আমি খুব ভালো করেই জানি ওকে সেই জায়গায় আনতে হবে কি করে। ডাইনির বিরুদ্ধে নিজের যোজনাটা বসন্ত পুরো গ্রামবাসীদেরকে বলে আর তারা তার কথা অনুযায়ী করে। রাতে যখন ডাইনি আসার সময় হয় তখন সবাই যোজনা অনুসারে নিজের কাজ করতে থাকে। প্রধান পণ্ডিতকে নিয়ে আসে। বসন্ত ওখানে থেকে ডাইনিকে বিভ্রান্ত করে আর বাকি গ্রামবাসীরা তাকে ফাঁসানোর জন্য পণ্ডিতের বল অনুযায়ী গ্রামের মাঝখানে রঙের একটা চক্র বানায়, যার কারণে ডাইনি আকর্ষিত হয়ে চলে আসে। তোমরা এটা কি করছো? এর পরিণাম ভালো হবে না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আর যা তুই আমাদের সাথে করেছিস, আমাদের গ্রামটাকে তুকতাক করে নষ্ট করে দিয়েছিলিস। তোর জন্য কত নিরীহ লোকেরা মারা গেছে জানিস? তোমরা সবাই মিলে আমার হত্যা করেছিলে। তোর মরাটা দরকার ছিল। আরে তুই যখন বেঁচে ছিলিস কোনো ডাইনির চেয়ে কম ছিলিস না। আরে ভুলে গেলি? তোর তুকতাকের কারণে নিজের ছেলেকে হারিয়েছি আমি। তোকে তো আমরা ছাড়বো না। আপনারা চিন্তা করবেন না, ও নিজের কর্মের ফলটা আগেও পেয়েছিল আর আজকেও পাবে। পুরোহিত মশাই, আপনি মন্ত্র আরম্ভ করুন। পণ্ডিত মন্ত্র পড়তে লাগে। ডাইনি চক্রের মাঝখানে ঘিরে যায়। পণ্ডিত আগুনটা জ্বালায় আর ডাইনিকে ওটাতে ফেলে দেয়। ডাইনি ছাই হয়ে যায়। গ্রামবাসীরা শান্তি পায় আর সবাই বসন্তের অনেক ধন্যবাদ জানায়। বসন্ত, তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই যদি না থাকতিস তাহলে হয়তো যমুনার আত্মার থেকে আমরা শান্তি পেতাম না রে। সত্যি, কিন্তু তুই যদি আজকে না থাকতিস আমরা আর বাঁচতাম না। আমরা তো ভেবেছিলাম যমুনা তো মরে গেছে আর চিন্তা নেই, কিন্তু মরার পরেও তো শান্তি দিচ্ছিল না। বসন্ত, তুই কিছু বলছিস না কেন রে? এত চুপচাপ হয়ে গেলি কেন রে? বসন্ত, অনেক কিছু সয়েছে তাই হয়তো মনে ভয় ঢুকে গেছে। চিন্তা নেই, কিছুদিনের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যাবে। বসন্ত কাউকে কিছু বলে না আর চুপ করে নিজের বাড়ির দিকে চলে যায়। মনে হলো যেন বসন্ত কোনো আঘাত পেল, কেউ কিছু বুঝতে পারেনি। পরের দিন বসন্তের গ্রামে কোনো খোঁজ পাওয়া যায় না। বসন্ত কোথায় গেল কেউ জানতে পারেনি।